মেট্রোয় মৃত্যুর ঘটনায় রেলের সর্বোচ্চ পর্যায়ের তদন্ত। কালই কলকাতায় আসছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি খতিয়ে দেখবেন মেট্রোর নতুন রেকের নিরাপত্তা। অরিত্রিক ভট্টাচার্য প্রতিনিধি এই টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, কি জানা যাচ্ছে কমিশনার অফ রেলওয়ে সেফটি আগামীকাল আসছেন সে বিষয়ে, এবং এখানে এসে ঠিক কি ভূমিকা হতে চলেছে তার? এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, কমিশনার রেলওয়ে সেফটি কালকে সকালবেলা কলকাতায় আসবেন এবং তিনি ঘটনাস্থল অর্থাৎ পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন এবং তারই সঙ্গে যে একটি এই দুর্ঘটনা যেখানে রাখা রয়েছে সেখানেও তিনি যেতে পারেন এবং সেটা সেই রেকের পরিস্থিতি কি যান্ত্রিক গোলযোগ হয়েছিল বা কি সমস্যা হয়েছিল সেটা খতিয়ে দেখতে পারেন। বলে রাখা দরকার যে কমিশনার রেলওয়ে সেফটির তদন্ত বা উনি নিজে পরিদর্শন করা, এটাই কিন্তু রেলের ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের তদন্ত বলে ধরে নেওয়া হয়। আজ পর্যন্ত মেট্রো 35 বছর ইতিহাসে দ্বিতীয়বার এই তদন্ত হতে চলেছে। এর আগে 2018 ডিসেম্বরে পার্ক স্ট্রিট এবং ময়দান টানেলের মাঝখানে যে ধোঁয়া এবং আগুন তৈরি হয়েছিল সেটার জন্য কিন্তু কমিশনার রেলওয়ে সেফটির তদন্ত হয়েছিল। তিনি যে কাজগুলো করবেন বলে জানা যাচ্ছে, তিনি প্রথমে ঘটনাস্থল এবং তারপর রেক সেটা পরীক্ষা করে দেখবেন, দেখবেন যে আদৌ এই রেকে কোনো রকম ব্যবস্থার কোনো ত্রুটি ছিল কিনা, পরিকাঠামোগত কোনো ত্রুটি ছিল কিনা, সেগুলোই কিন্তু প্রধানত দেখা তার কাজ থাকবে বলেই মনে করা হচ্ছে এবং সেটার জন্য কালকেই তিনি আসছেন। তার পরবর্তী সময়ে তিনি রিপোর্ট দেবেন, প্রথমে একটা প্রাথমিক রিপোর্ট নির্দিষ্ট সময়ের মধ্যে, তারপর বিস্তারিত রিপোর্ট পাওয়া যাবে। তবে এই তদন্তের মাধ্যমে কিন্তু বোঝা সম্ভব ঠিক কি সমস্যা হয়েছিল, ঠিক কি ঘটনা ঘটেছিল এবং অবশ্যই তার সঙ্গে তার কিছু রেকমেন্ডেশন থাকবে যাতে এই ধরনের ঘটনা এড়ানো যায়, সেক্ষেত্রে কি কি সমস্যা মেট্রো পরিকাঠামোগত বা যান্ত্রিক বা ম্যানুয়াল কোনো সমস্যা যদি হয়ে থাকে সেটা ধরা পড়ার জন্য কিন্তু সর্বোচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে রেল। অমৃতা, ধন্যবাদ অরিত্রিক।